আমি ভারতকে, ভারত সরকারকে, ভারতের মানুষদেরকে একটি কথা বলতে চাই। তোমরা আমাদের মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছ, অথচ আজকে তোমাদের যে ভাই সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইদের মন্দির পাহারা দিচ্ছে, আমাদের দেশে মাদ্রাসার ছাত্র মুসলিম জনতা কথা বলুন ঠিক কিনা? তাহলে বাবরি মসজিদ ভাঙছো লজ্জা করে না দেখে? হ্যাঁ, আমাদের বাবরি মসজিদ ভেঙে তোমরা মন্দির বানাও, আর অথচ তোমাদের মন্দিরে আমরা পাহারা দিই। এটাই হচ্ছে, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বাংলাদেশি মুসলিম অ্যান্ড দ্য হিন্দুইজম ইন ভারত, বাংলাদেশ এবং ভারতের মুসলমান এবং হিন্দুদের, এটা হলো পার্থক্য। আমরা কেন যে এত রক্ষণশীল হই, আমরা যে কেন এত দাঙ্গাবাজ হই, আমরা যে কেন এত আক্রোশ করি মানুষের প্রতি, একটা হিংস্র মনোভাব কেন রাখি, এটা আমার চিন্তা আসে না। আমরা কি সাম্যের গান কি গাইতে পারি না? সবার উপর মানুষত্ব তার উপরে নাই, এটা কি হতে পারে না? আমরা কেন এই চিন্তা করি? আমাকে মাঝে মধ্যে অনেকে ফোন করে বলে, হুজুর হিন্দুদের বাড়িতে খাওয়া কি জায়েজ আছে? আমি বললাম, যদি গরুর গোশত, মুরগির গোশত এগুলা না হয় তাহলে কি জায়েজ আছে? গরুর গোশত তো তারা কি রান্না করবে না, মুরগি কারণ এটা কি জবাইটা সঠিক হবে কি না? আমরা কি সাম্য কি বজায় কি রাখতে পারি না? তাদেরকে কি আমাদের আমাদেরকে বাসায় ইনভাইট করতে পারি না? কেন পারি না? কেন এত আমরা মানে উদার হতে পারছি না, উদারপন্থী কেন হই না? আমাদের এই এই মুসলমানদের মধ্যে এটাও কিন্তু একটা প্রবলেম। আমি কথা এক চিটিয়ে বলবো তেমনটি নয়, এটাও আমাকে কি বলতে হবে যে কোনো অমুসলিম কাউকে দেখলে যে আমরা নাক ছিটকাই, তাকে একটু দূর দূর করি, বা তাকে দেখলে একটু আমরা মানে ফিস ফিস করি যে আসছে, হ্যাঁ আসছে কি দাদা, আসছে এই আসছে, মানে বিভিন্ন স্টাইলে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, এটা করবেন না। সেও কিন্তু মানুষ, সে একই আদমের সন্তান, তার পর্যন্ত দিন পৌঁছানোর দায়িত্ব আপনার। এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, অর্পিত দায়িত্ব আপনি পালন না করে আপনি তাকে হিন্দু বলে তাকে আপনি গালি দিবেন, এটা ঠিক নয়। একইভাবে সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু যারা আছেন তারাও আমাদেরকে মানে এভাবে মুসলিম বলে কি গালি দিবেন, এটা যেন না হয়, এটা যেন আর না শুনি। সোশ্যাল মিডিয়াতে বহু কিছু আমরা দেখছি, আমরা সাবধান করতে চাই ভারত মিডিয়াগুলোকে যে তোমরা 10 বছর আগের ফুটেজ, মন্দির ভাঙচুরের ফুটেজ, অগ্নিসংযোগের ফুটেজ দিয়ে দিয়ে তোমরা এখন মিডিয়া কভারেজ দিচ্ছ, এটা করবে না, খবরদার। যেমন শাস্তি বাংলাদেশে পেয়েছে স্বৈর শাসকরা, তেমন গজব আল্লাহর গজব তোমাদের দেশে পড়বে। এরকম এই ধরনের মিথ্যা অপবাদ আমাদের আল্লামার বিরুদ্ধে তো কি দেওয়া হয়েছিল, আগুন দিয়েছে মন্দিরে কোনো একজন কোনো দুর্বৃত্তরা এসে সেই ছবি আল্লামা সাইদি রহমাহুল্লাহর সাথে মিলিয়ে দিয়ে তাকে কঠিন হ্যাস্তন্যাস্ত করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাদের ছাড় দিয়েছিল সাময়িক সময়ের জন্য, কিন্তু ছেড়ে দেয় নাই। এই জন্য আমি বলবো, আমি ভারতবাসী আপনাদেরকে বলবো, আপনারা তো আমাদের প্রতিবেশী ভাই, আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে সবচেয়ে ভালো। আপনাদের দেশ থেকে পেঁয়াজ আসে, আপনাদের দেশ থেকে কোরবানির সময় গরু আসে, কত কিছুই তো আসে, কী সম্পর্ক, কী অসাধারণ সম্পর্ক, একটা মিল বন্ধন থাকবে, কিন্তু আপনারা তো আক্রোশ চিন্তা করছেন কেন? কী করেছে আপনাদের, কিসের বেগার দিয়েছে আপনাদেরকে বলুন? অতএব আমি ভারতীয় মিডিয়াদেরকে বলবো, গুজব ছড়াবেন না, গুজব ছড়াবেন না। এখন বিশ্ববাসী আর ওই মাসুম না, বিশ্ববাসী এখন আর অন্ধকারের মধ্যে নাই, সব বুঝে। গুজব ছড়িয়ে গেল, একদিন না একদিন এটার সত্য উন্মোচন হবে, মুখোশ উন্মোচন হবে ইনশাআল্লাহ। অতএব আমি উদাত্ত আহ্বান জানাবো দুই পক্ষকে, মুসলিম ভাইদেরকে, যে অমুসলিম কারো প্রতিভাবে জুলুম করা যাবে না, আবার একইভাবে আমরা সনাতন ধর্মাবলম্বী ভারতীয় মিডিয়াগুলোকে এবং ভারতীয় হিন্দু ভাইদেরকে বলবো, এভাবে আক্রোশ করবেন না, আমাদের প্রতি খারাপ ধারণা রাখবেন না, আমরা আপনাদের ভাতৃপ্রতিম বন্ধু রাষ্ট্র, এরকম থাকতে চাই, এটাই থাকা উচিত। আল্লাহ পাক আমাদের দুই পক্ষকে বুঝার তৌফিক দান করুক, আমিন।